মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই অপমানটা তো আমার পাওনা নয় বাপি, আমি তো এই বিয়েটা করতেই চাইনি। তুই এরকম কত স্বপ্নেও ভাবিনি বাপি। তাহলে মুখ অন্ধকার করে বসেছিলি কেন? খাওয়া দাওয়া করছিলি না, কোনো কাজে তোর মন ছিল না, তুই যে ভেতরে ভেতরে এতটা কষ্ট পাচ্ছিলি সেটা বুঝি। খুশি হয়েছিস তো? খুশি হয়েছিস দিদির জীবনটা নষ্ট করে দিয়ে? খুশি হয়েছিস তো? তুই ওকে অযথা খারাপ কথা বলবেন না, ও এটা ডিজার্ভ করে না। যদি কিছু বলতে হয় আমাকে বলুন, অন্যায় আমি করেছি, দোষটা ওর নয় আমার। মেঘ, তুমি যদি না চাও তাহলে জোর করে আমি তোমাকে আমার জীবনে আনবো না, সেক্ষেত্রে এত আয়োজন সব কিছু মিথ্যে হয়ে যাবে। এই আয়োজনের জন্য যা যা ক্ষতিপূরণ আমি সব দিয়ে দেব। তাহলে এবার আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হোক। না নীল, মেঘ, আমি তোমাকে আদেশ করছি এই বিয়ে তুমি করবে। বাহ, এ অপূর্ব বাবা তুমি। ওইরে দেখো, তোমার বাবার আসল রূপটা দেখতে পেয়েছো তুমি, দেখো। মা, তুমি বাবির উপর এরকম রাগ করো না। আমি জানি সৌরনীলের সঙ্গে মেঘের বিয়ে হলে ওরা সুখী হবে, ভালো থাকবে। হাই মেঘ, আমি নিজে তোকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব। না দিদি ভাই, তুই বিশ্বাস কর, আমি এরকম কত স্বপ্নেও ভাবিনি। আমি তোর ক্ষতি করে কোনো কিছুই করতে চাই না, বিশ্বাস কর। আমার ক্ষতি হচ্ছে কে বলেছে তোকে? হ্যাঁ, আমার তো সব থেকে বেশি লাভ হয়েছে রে। ভালোবাসাহীন জীবনে গেলে আমি কি নিজে খুশি থাকতাম বল? তুই কি আমাকে এতটাই পড়ে পাওয়া চোদ্দ আনা ভাবিস? আয়, আমি তোকে হাত ধরে নিয়ে যাচ্ছি বিয়ের আসর, তুই সুখী হব। আমারও সুখের দিন পালিয়ে যাচ্ছে না। একজন মানুষ মুখ ফেরালো, তাই বলে কি দুনিয়া শুদ্ধ সব মানুষ মুখ ফেরাবে তোর দিদির থেকে? তুই সুখী থাকলে আমি ভালো থাকবো। তোর সুখে থাকা দরকার, ভালো থাকা দরকার। আমি নিজে তোকে নিয়ে যাচ্ছি, আয়। খবরদার মহিদি, তুমি এই বিয়ের মধ্যে থাকবে না। না মা, আজ আমি আর তোমার কোনো কথা রাখতে পারছি না। মেঘের ভালো থাকার অধিকার আছে, মেঘ ভালো থাকতে চাইতে পারে, আর সেই অধিকারটাকে আমি তুলে দেব। আয় মেঘ, আয়। আমার বোনের হাতটা তোমার হাতে তুলে দিলাম, ওকে ভালো রেখো, যত্ন করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।